আসসালামু আলাইকুম। তো বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আর আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। তো আজকে আপনাদের সামনে দুইটা শাকের রেসিপি নিয়ে আসলাম, তো আশা করি আপনাদের ভালো লাগবে। তো আমি আজকে দুইটা শাক রান্না করব, পাট শাক এবং লাল শাক। তো প্রথমে আমি পাট শাকটা রান্না করতেছি। তো পাট শাকটা আমি বেছে পরিষ্কার করে ধুয়ে তারপরে কুচি কুচি করে নিয়েছি। তো এটাকে আমি আগে সিদ্ধ করে নেব, তো সেজন্য একটা পাত্রে আমি লবণ দিয়ে এটাকে সিদ্ধ করে নেব আগে। তো এই জন্য আমি এই তো একটা পাত্রে এটা দিয়ে তারপর লবণ দিয়ে সিদ্ধ করে নিতেছি। তো এই তো আমার শাকটা সিদ্ধ হয়ে আসছে। তারপরে এভাবে নেড়ে চেড়ে নেব যেন শাকটা অনেকটাই মিশে যায়। তো আমি একটা কাঠের হাতা দিয়ে তারপরে এভাবে নেড়ে চেড়ে নিতেছি। তো অনেকক্ষণ এভাবে নেড়ে চেড়ে নিতে হয়, তাহলে শাকটা খেতে ভালো লাগে। তো আর গ্রামে কিন্তু শাক রান্না করলে এভাবে রান্না করে, তো আমি একদমই গ্রামের যেভাবে রান্না করে ওইভাবেই আমি রান্না করতেছি শাকটা। তো এই শাকটা কিন্তু খেতে অনেক ভালো হয়, পাট শাক। তো এখন আমি আমার শাকটা সিদ্ধ করা হয়ে গেছে, তো এখন আমি এটাকে ভেজে নেব। তো সেজন্য এখানে পেঁয়াজ রসুন আর শুকনো মরিচ কেটে নিয়েছি। তো এখন তেল দিয়ে তারপরে মরিচগুলো আমি ভেজে, পেঁয়াজ মরিচ এগুলো ভেজে তারপরে শাকটা দিয়ে দেব। আর শাক খেতে পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না, তো সবাই আমরা শাক পছন্দ করি। তো সেই জন্য আপনাদের সাথে শাক রান্নাগুলো শেয়ার করা। আর এই রমজান মাসে দেখা গেছে রোজার মধ্যে কিন্তু এসব শাক ভর্তা এগুলা পেলে আসলে অনেক ভালো লাগে। বিশেষ করে আমরা মেয়েরা কিন্তু শাক ভর্তা এগুলো খুব পছন্দ করি। আর শাক ভর্তা এগুলো হলে আসলে কিন্তু ভাত খাওয়া যায় একটু বেশি, তো আর মাছ মাংস দিয়ে তেমন খাওয়া যায় না। আমার কাছে তো এই রমজানে রোজা রেখে মাছ মাংস একদমই ভালো লাগে না, তো এমন শাক ভর্তা। পেলে তো আসলে কথাই লাগে না, অনায়াসে ভাত খাওয়া যায় আর খেতেও ভালো লাগে। তো এই তো দেখুন তেল দিয়ে তারপরে আমি শাকটা কিন্তু এখন ভেজে নিয়েছি। তো এভাবে শাক রান্না করলে কিন্তু খেতে অনেক ভালো লাগে, আর গ্রামে কিন্তু সবাই এভাবে শাকগুলো রান্না করে। তো দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে, আর এটা কিন্তু কম তেলে রান্না করতে হয়, তো সেই জন্য আমিও কম তেলে রান্না করেছি শাকগুলো। আর শাক প্রত্যেকটা শাকে একটু কম তেল দিয়ে রান্না করলে আমার মনে হয় ভালো হয় খেতে, আর একটু শুকনো মরিচ দিলে। তো সেই জন্য আমি এখানে শুকনো মরিচ এবং কাঁচা মরিচ দুটোই দিয়েছি। তো আর শাকগুলো কিন্তু খেতে অনেক ভালো হয়েছিল। তো এখন আমি একটু ভেজে তারপরে আমি এটাকে উঠিয়ে নিয়ে তারপরে আমি লাল শাকটা রান্না করব। তো আজকে আমি এই দুই রকমের শাকই রান্না করেছি, আর করেছি মুরগির মাংস। তো ওইটা আমি আর রান্নাটা শেয়ার করলাম না, তো আমি শাকগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি, আশা করি আপনাদের ভালো লাগবে এই শাক রান্নাগুলো। তো এই তো আমার শাক রান্নাটা হয়ে গেছে, পাট শাক রান্নাটা। তো এখন আমি নামিয়ে নেব একটা বাটিতে। তো এই তো দেখুন আমার একটা পাট শাক রান্নাটা হয়ে গেছে। তো এখন আমি একটু সাজিয়ে নিলাম। তো এই সময় আপনারা এবার পাট শাক এনে রান্না করে রাখতে পারেন, তো সেহরিতে ইফতারিতে ভাত খাওয়ার সময় এগুলো থাকলে দেখবেন অনেকটাই খাওয়ার রুচি চলে আসবে আর খেতেও ভালো লাগবে। তো এখন চলে যাব লাল শাক রান্না করতে। তো লাল শাকগুলো আমি বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর এটার মতো কুচি কুচি করে কেটে নিয়েছি। তো এখন আমি পেঁয়াজ রসুন আর শুকনো মরিচ দিয়ে ওইটা আর সিদ্ধ করবো না, ওইটা এমনিতে পেঁয়াজ রসুন দিয়ে তারপরে ভেজে নেব। তো এখন আমি পেঁয়াজ রসুনগুলো ভেজে নিতেছি। তো এটাতে আমি দিয়ে দেব লাল শাকটা, কারণ লাল শাকগুলো আর সিদ্ধ করে নিতে হয় না।
পাট শাক, তারপরে বর্তা শাক, কিছু কিছু শাক আছে ওইগুলো সিদ্ধ করে নিয়ে রান্না করলে অনেক ভালো লাগে। আর লাল শাক, পালং শাক এগুলো আর সিদ্ধ করে নিতে হয় না, তো আমি এত লাল শাকগুলো দিয়ে দিতেছি এখন। তো এর ফাঁকে দিয়ে দিলাম লবণ দিয়ে, তারপরে এটাকে আমি এভাবে ভেজে নেব। তো এর ফাঁকে বলতে চাচ্ছি, যারা আমার ভিডিও দেখে সুন্দর সুন্দর কমেন্টস করেন, তো তাদেরকে সবাইকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আর এভাবে আমার ভিডিও দেখে কমেন্ট করবেন, সুন্দর সুন্দর কমেন্ট। আপনাদের কমেন্ট পড়তে আমার অনেক ভালো লাগে, আর সবসময় আমার চ্যানেলের পাশে থাকবেন। আর দয়া করে প্লিজ ভিডিওটা পুরাটা দেখবেন, কারণ এত কষ্ট করে আমরা ভিডিও তৈরি করি, আপনারা যদি পুরাটা ভিডিও না দেখেন আসলে আমাদের কষ্টটা সার্থকতাই আসে না। তো প্লিজ দয়া করে ভিডিওটা পুরাটা দেখবেন। আর আমি কিন্তু যারা আমার ভিডিও দেখে, আমি কিন্তু প্রত্যেকের ঘরে গিয়ে গিয়ে তাদের ভিডিওগুলো দেখে আসি। যারা আমার ভিডিও দেখে, আমি আমার মনে হয় আমি যেন তাদের কাছে ঋণী হয়ে গেছি, তো আমি কিন্তু তাদের ভিডিওগুলো গিয়ে দেখে আসি। তো আপনারাও আমি যাদের ভিডিও দেখি, অবশ্যই আপনারাও আমার ভিডিওগুলো দেখবেন, আর ফুল টাইমটা দিতে চেষ্টা করবেন, পুরাটা ভিডিও দেখতে চেষ্টা করবেন। আর অনেকের কমেন্ট স্প্যাম হয়ে যায়, তো আমি কিন্তু ওইগুলো আর দেখে গেছে, অনেকে বন্ধু করার জন্য বলে দেখে গেছে, অনেকে কমেন্ট করে সুন্দর সুন্দর অনেক বড় করে দেখে গেছে স্প্যাম হয়ে যায়। তো প্লিজ দয়া করে স্প্যাম করবেন না, আপনাদেরও ক্ষতি আমারও ক্ষতি, তো স্প্যাম করবেন না। তো এই তো আমার লাল শাকটা প্রায় হয়ে গেছে, তো এই তো দেখুন, তো একদম অল্প হয়ে গেছে। তো এই তো আমার লাল শাক হয়ে গেছে। তো আজকে দুই দুইটা শাক আপনাদের সাথে শেয়ার করলাম, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করতেছি, আর সবাই সুন্দর সুন্দর কমেন্ট করবেন, আর আমার চ্যানেলের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।